পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের মাধ্যমে চলতি শিক্ষাবর্ষের সমস্ত আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ সবার জীবনে সাফল্য ও উন্নতি কামনা করে আজ সদ্য সমাপ্ত 2023 জুন ভূগোল বিষয়ের প্রশ্নপত্রের সমাধান বা সলভ করার জন্য একটি সুন্দর ও মনোজ্ঞ আলোচনা করতে চলেছি, যা তোমাদের পরবর্তী পরীক্ষাগুলিতে সাফল্য পেতে সুবিধা হবে বলে আমার বিশ্বাস। তাহলে শুরু করছি আজকের প্রশ্নপত্র। দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন জুন 2023, ভূগোল পূর্ণমান 90 নূতন পাঠ্যক্রমের জন্য পরীক্ষার্থীদের প্রতি সাধারণ নির্দেশ। সকল পরীক্ষার্থীকে নিজের নাম, ক্রমিক নম্বর, নিবন্ধন নম্বর উত্তরপত্রে লিখতে হবে। পরীক্ষার সময়ের প্রথম 15 মিনিট প্রশ্ন পড়ার জন্য প্রশ্নের উত্তর যথাযথ হওয়া দরকার। প্রতিটি উত্তরের প্রশ্ন সংখ্যা খাতায় সঠিকভাবে লিখতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে ভারতের মানচিত্র দিতে হবে। পরিমিত ও যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বানান ভুল, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কাটা যাবে। এই ছিল তোমাদের ভূগোল প্রশ্নপত্রের প্রথম পাতা। দ্বিতীয় পাতা, ক বিভাগ, গ্রুপ এ, প্রশ্ন নম্বর 1, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বরাদ্দ নম্বর 1×14, মোট 14। প্রথম প্রশ্ন, পৃথিবীর অনুসূর অবস্থানের দিনটি হল অপশন এ 3rd January, অপশন বি 21 মার্চ, অপশন সি 1st June, অপশন ডি 4th July। সঠিক উত্তর অপশন এ 3rd January। পরের প্রশ্ন, পৃথিবীর অক্ষরেখাগুলি পরস্পরের, উত্তর হবে অপশন বি সামন্তরাল। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, যে যন্ত্রের সাহায্যে বায়ু গতিবেগ পরিমাপ করা হয়, উত্তর হবে অপশন এ অ্যানোমিটার। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4, বদ্বীপ গঠিত হয়, উত্তর হবে অপশন ডি নদীর সঞ্চয় কার্যের দ্বারা। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 5, গঙ্গা নদীর উৎস হল, সঠিক উত্তর অপশন এ গঙ্গোত্রী হিমবাহ। প্রশ্ন সংখ্যা 6, ভারতের প্রবেশদ্বার বলা হয়, উত্তর অপশন ডি মুম্বাই বন্দরকে। কোশ্চিন নাম্বার 7, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি হল, উত্তর অপশন এ মাউন্ট এভারেস্ট। প্রশ্ন 8, জীবাশ্ম দেখা যায়, উত্তর অপশন সি পাললিক শিলায়। পরের প্রশ্ন 9, রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়, অপশন এ নিরক্ষী অঞ্চলে। প্রশ্ন সংখ্যা 10, বিয়োজকের একটি উদাহরণ হল অপশন এ ব্যাকটেরিয়া। প্রশ্ন সংখ্যা 11, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল অপশন সি সান্দাকফু। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 12, পামির গ্রন্থি অবস্থিত অপশন ডি এশিয়ায়। পরের কোশ্চিন, কোশ্চিন নাম্বার 13, ভারতে প্রথম পাটকলটি স্থাপিত হয়, উত্তর অপশন এ রিসরায়। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 15, ঝুড়ি ভর্তি ডিম কথাটি ব্যবহার করা হয়, উত্তর অপশন সি ড্রামলিনের ক্ষেত্রে। এই ছিল তোমাদের বিভাগ ক গ্রুপ এর 14টি প্রশ্ন, যেগুলোর উত্তর
আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ খ গ্রুপ বি প্রশ্নের দাগ নম্বর 2.1। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো, যে কোনো ছয়টি। প্রশ্নের নাম্বার 2.1.1 পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো, বাক্যটি সঠিক অর্থাৎ ট্রু, যার জন্য আমরা লিখব সু। পরের প্রশ্ন, বাংলাদেশের রাজধানী হলো দিল্লি, উক্তিটি বা বাক্যটি ভুল, এর ক্ষেত্রে আমরা লিখব অ। পশ্চিমবঙ্গের সাধারণত গ্রীষ্ম ঋতুতে আশ্বিনের ঝড় পরিলক্ষিত হয়, বাক্যটি ভুল, উত্তর লিখব অ। পরের প্রশ্ন, সূর্যের নিকটতম গ্রহ হল পৃথিবী, বাক্যটি অশুদ্ধ অর্থাৎ উত্তর অ। পরের প্রশ্ন, গ্রানাইট একটি পাতালিক শিলা, বাক্যটি অশুদ্ধ, উত্তর হবে অ। পরের প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকা পাট চাষের পক্ষে উপযুক্ত, বাক্যটি অশুদ্ধ, উত্তর হবে অ। পরের প্রশ্ন বা শেষ প্রশ্ন 2.1.7, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে, বাক্যটি শুদ্ধ, উত্তর হবে সু। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2.2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো, যে কোনো ছয়টি। বরাদ্দ নম্বর 1 × 6 মোট 6। প্রথম প্রশ্ন 2.2.1, দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহ ড্যাশ নামে পরিচিত, উত্তর রূপনারায়ণ। পরের প্রশ্ন 2.2.2, ড্যাশ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর গডউইন অস্টিন। পরের প্রশ্ন 2.2.3, মহানগরের ন্যূনতম জনসংখ্যা হল ড্যাশ লক্ষ, উত্তর 10 লক্ষ। পরের প্রশ্ন 2.2.4, সমুদ্র বায়ু একটি ড্যাশ বায়ুর উদাহরণ, উত্তর সাময়িক। পরের প্রশ্ন 2.2.5, মরা জোয়ার দেখা যায় যখন চাঁদ ও সূর্য পরস্পর ড্যাশ অবস্থান করে, উত্তর সমকোণ। পরের প্রশ্ন 2.2.6, পৃথিবীর প্রকৃত আকৃতি অভিগত গোলাকার। পরের প্রশ্ন 2.2.7, ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডলীয় স্তরটি হল ড্যাশ, উত্তর ট্রপোস্ফিয়ার। এবার পরের দাগ নম্বর 2.3, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো ছয়টি। বরাদ্দ নম্বর 1 × 6। প্রশ্নের দাগ নম্বর 2.3.1, আন্তর্জাতিক তারিখ রেখা কোন দ্রাঘিমা রেখা বরাবর বিস্তৃত, উত্তর হবে 180 ডিগ্রি দ্রাঘিমা বরাবর বিস্তৃত। পরের প্রশ্ন 2.3.2, বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি, উত্তর সূর্যালোক। পরের প্রশ্ন 2.3.3, ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম উল্লেখ করো, উত্তর নর্মদা। পরের প্রশ্ন 2.3.4, ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে স্থাপিত হয়, উত্তর 1953 সালে। পরের প্রশ্ন 2.3.5, এশিয়ার শীতলতম স্থানটির নাম কি, উত্তর ভারখোয়ানস্ক। পরের প্রশ্ন 2.3.6, কতগুলি সমুদ্র স্রোত দ্বারা সৃষ্ট ঘূর্ণ জলাবর্তকে কি বলে, উত্তর চ্যামটোবুরু। পরের প্রশ্ন 2.3.7, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। পরের প্রশ্ন, ইনিশি নদীর প্রধান উপনদীর নাম কি। এবার তোমাদের সামনে উপস্থাপন করছি পরের দাগ নম্বর 2.4, বাম দিকের সঙ্গে ডান দিকের
গুলি মিলিয়ে লেখো, বাম দিক ডান দিক। প্রথম প্রশ্নর দাগ নম্বর 2.4.1 অজন গ্যাসের প্রাধান্য এর সঙ্গে ম্যাচ করবে। ডান দিকের কোশ্চিন নাম্বার 3 35 থেকে 50 কিমি। পরের প্রশ্ন 2.4.2 বিমান পথ ম্যাচ করবে দাগ নম্বর 4 সঙ্গে বেঙ্গালুরু। পরের কোশ্চিন 2.4.3 আহমেদাবাদ তার সঙ্গে ম্যাচ করবে দাগ নম্বর ডান দিকের 1 কার্পাস বয়নশিল্প। লাস্ট কোশ্চিন 2.4.4 কোচিন তার সঙ্গে ম্যাচ করবে ডান দিকের কোশ্চিন নাম্বার 2 কেরালা। এই ছিল তোমাদের ভূগোল প্রশ্নপত্রের শর্ট কোশ্চিনগুলোর উত্তর। এবারে তোমাদের সামনে আলোচনা করছি যে প্রশ্নগুলো বিভাগ গয়ে এসেছে, অর্থাৎ গ্রুপ সিতে এসেছে। দাগ নম্বর 3 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। বরাদ্দ নম্বর 2x6 মোট বরাদ্দ নম্বর 12। প্রথম প্রশ্ন 6 মাসের ব্যবধানে কেন মকর সংক্রান্তি বা কর্কট সংক্রান্তি হয়? এর সঙ্গে অথবা কোশ্চিন আছে প্রমাণ সময় কাকে বলে? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা আমার নোটে পাবে বা টেক্সট বুকে তোমরা দেখে নিতে পারো। পরের প্রশ্ন ছিল ধারণ অববাহিকা কাকে বলে? এর সঙ্গে অথবা ছিল হিমযুগ কি? এ দুটোই প্রশ্ন কমন ছিল। পরের প্রশ্ন খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি কি কি? অথবার কোশ্চিন ছিল কি ধরনের জলবায়ু পাট চাষের অনুকূল? পরের প্রশ্ন জৈবিক আবহবিকার কি? এর সঙ্গে অথবা কোশ্চিন গৌর কি? পরের কোশ্চিনের দাগ নম্বর 3.5 রেন গজ কি? এর সঙ্গে অথবা কোশ্চিন ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? পরের কোশ্চিন নাম্বার 3.6 এশিয়ার দুটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো, অথবা কোশ্চিন ভুটানের দুটি নদীর নাম লেখো। এবারে উপস্থাপন করছি বিভাগ ঘ গ্রুপ ডি কোশ্চিন নাম্বার 4 সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। বরাদ্দ নম্বর 3x4 মোট বরাদ্দ 12। প্রশ্নের দাগ নম্বর 4x1 ভারত মহাসাগরে দুটি উষ্ণ স্রোত এবং দুটি শীতল স্রোতের নাম লেখো, অথবা কোশ্চিন গ্রাভ রেখা কাকে বলে, এর শ্রেণী বিভাগ করো। পরের কোশ্চিন 4.2 ভারতের তিনটি কার্পাস উৎপাদক রাজ্যের নাম লেখো, অথবা কোশ্চিন ভারতের ভূমিক্ষয় রোধে গৃহীত পদক্ষেপগুলি কি কি। পরের কোশ্চিন 4.3 বক্সাইট কি কি কাজে ব্যবহার হয়, অথবা কোশ্চিন ভারতের কৃষিকার্যের বৈশিষ্ট্যগুলি লেখো। পরের কোশ্চিন 4.4 পশ্চিমবঙ্গের শীত ঋতুর বৈশিষ্ট্যগুলি কি কি, অথবা কোশ্চিন ভারতে কোন কোন পদ্ধতিতে জলসেচ করা হয়। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ ও গ্রুপ ই কোশ্চিন নাম্বার 5.1 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, বরাদ্দ নম্বর 5×2 মোট 10। কোশ্চিন নাম্বার 5.1.1 বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এই কোশ্চিনটি অত্যন্ত ভালো কোশ্চিন এবং আমি যে সাজেশন তোমাদের দিয়েছিলাম এবং উত্তরও দিয়েছিলাম সেগুলোর মধ্যে কমন ছিল এই কোশ্চিনটি, এবং ছবি তোমরা অবশ্যই দিয়েছো, এটা আমি আশা রাখি।
পরের কোশ্চিন একটা অঙ্ক ছিল কলকাতা 88 ডিগ্রি 30 সেকেন্ড পূর্ব যখন স্থানীয় সময় 2021 সালের 1 এপ্রিল সকাল 12:50 তখন অপর একটি স্থানের স্থানীয় সময় 2021 সালের 2 এপ্রিল রাত্রি 11:00 ওই স্থানটির দ্রাঘিমা কত। পরের প্রশ্ন 5.1.3 পৃথিবীর আবর্তন গতির ফলাফলগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের কোশ্চিন নাম্বার 5.1.4 উদাহরণ সহ বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ করো। পরের প্রশ্নের দাগ নম্বর 5.2 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 5×2 মোট 10। প্রশ্ন সংখ্যা 5.2.1 ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য করো। পরের প্রশ্ন 5.2.2 পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন 5.2.3 ধান চাষের উপযোগী জলবায়ু ভূপ্রকৃতি ও মৃত্তিকা সম্বন্ধে আলোচনা করো। এই দাগের লাস্ট কোশ্চিন ছিল 5.2.4 এশিয়া মহাদেশকে বিভিন্ন ভূপ্রাকৃতিক বিভাগে বিভক্ত করে যে কোনো একটি বিভাগের ভূপ্রকৃতির বিবরণ দাও। এই বিভাগের সমস্ত প্রশ্নই কমন ছিল। তোমরা যারা আমার সাজেশনটি দেখেছ অবশ্যই তোমরা আনন্দের সঙ্গে পরীক্ষায় সমস্ত প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক মতো লিখেছ, এটা আমার বিশ্বাস। এবারে তোমাদের সামনে আলোচনা করছি বিভাগ চ গ্রুপ এফ দাগ নম্বর 6 প্রশ্নপত্রের সঙ্গে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। তোমরা যারা পরীক্ষার্থী আজকে পরীক্ষা দিয়েছ, পরীক্ষার হলে তোমরা অবশ্যই মানচিত্রটি করেছ এবং আমি যে সাজেশনে তোমাদের যেগুলো প্র্যাকটিস করতে বলেছিলাম নিশ্চয়ই তোমরা ঠিকঠাক মতো করেছো, এটা আমার বিশ্বাস। যেটা এসেছিল কোশ্চিন পূর্বঘাট পর্বতমালা নর্মদা নদী থর মরুভূমি চিল্কা হ্রদ একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল ভারতের চা প্রধান অঞ্চল পূর্ব ভারতের একটি কয়লা উৎপাদক অঞ্চল পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর এবং কলকাতা। এই ছিল আজকে সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের বিষয় ভূগোলের প্রশ্নপত্র। আমি তোমাদের সামনে আলোচনা করলাম এতক্ষণ সময় ধরে, যদি আমার আলোচনার কোনো অংশ এতটুকু তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল ওপেন এডু স্টার এখনই সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের কাছের বন্ধুবান্ধবীদের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং আমার পরবর্তী ভিডিও এবং আরও মনোজ্ঞ আলোচনা পেতে তোমরা তোমাদের মোবাইলের বেল আইকন সহ অল নোটিফিকেশন প্রেস করে রাখো। আবারও তোমাদের জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে ভূগোলের প্রশ্ন উত্তর আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, শুভ সময়।